প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী মহানগরীতে বসবাসরত গরিব অসহায় দুস্থ নিম্ন আয়ের ও ছিন্নমূল 20,000 মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিশেষ প্যাকেজ বিতরণের অংশ হিসেবে আরও 1,200 ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী নগরীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র AHMN খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা রান্না করা খাবার ইত্যাদি হিসেবে 1,200 প্যাকেট প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে বিতরণ করছি। এর বাইরে যুবলীগও করছে, ছাত্রলীগও করছে, সব মিলিয়ে 4-5,000 লোককে হয়তো আমরা দিতে পারছি, কিন্তু আরও দিতে পারলে আরও ভালো হতো, আরও খুশি হতো। তো যাই হোক, আমরা মনে করি যে যত শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত আমাদের উপর থেকে সরিয়ে নেন, ততই আমাদের সবার জন্য আমরা সেই দোয়াই সেই কামনাই করি আল্লাহ রাব্বুল আলামিন।